হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা প্রস্তুত হচ্ছি আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাকে লক্ষ্য করে। পুলিশ পরীক্ষার স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন আমরা জিকে মক টেস্ট করছি এবং আজকে আমরা করব জিকে মক টেস্ট নাম্বার 3 নম্বর জিকে মক টেস্ট। এবং সিলেবাস দেখে নাও, জিকে 40 থাকবে নম্বর, ম্যাথামেটিক্স থাকবে 30 এবং রিজনিং থাকবে 30। তো এটাকে লক্ষ্য করে আমরা প্রতিদিন জিকে মক টেস্ট করছি। তো যাই হোক, আজকের ক্লাসে কি কি প্রশ্ন উত্তর রয়েছে 40টা, সেগুলো দেখে নেব এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন তোমরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করবে। এছাড়া সিআরপি একাডেমির টেলিগ্রাম চ্যানেলে যারা যুক্ত হওনি, তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে এবং সেখান থেকে যুক্ত হয়ে যাও। 1 লক্ষের ওপর স্টুডেন্ট রয়েছে এখানে এবং এখানে ফ্রি মক টেস্ট, ফ্রি পিডিএফ নোট এবং এই সমস্ত ক্লাসের যে পিডিএফ সেগুলো কিন্তু দেয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা হয়তো দেখেছো আজকে ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা কিন্তু পেয়ে গেছো। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, 1 নম্বর প্রশ্ন, কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না? এটাকে স্টার মার্ক করবে প্রশ্নটিকে, বহুবার এসেছে এই প্রশ্নটি। সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করার চেষ্টা করো। তো 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, হেপারিন। হেপারিনের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না। দেখো, 2 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন? ভারতের রাষ্ট্রপতি যদি চান যে আমি পদত্যাগ করব, তাহলে তার পদত্যাগ পত্র নিচের কোন ব্যক্তির কাছে জমা দেবেন? সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতির কাছে জমা দেবেন। সিমিলারলি, উপরাষ্ট্রপতি কার কাছে জমা দেবেন? রাষ্ট্রপতির কাছে জমা দেবেন। 3 নম্বর প্রশ্ন, ONGC কথাটির অর্থ কি? তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে, দেখো অপশন বি, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড হলো ONGC-র পুরো অর্থ। 4 নম্বর প্রশ্ন, দেখো, ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি কে বলেছিলেন? এটাকে ভিভিআই করো প্রশ্নটিকে, অনেকবার এসেছে প্রশ্নটি। ভারত শাসন আইন কবে এসেছিল? 1935 সালে। এবং 1935 সালের ভারত শাসন আইনকে চার্টার অফ স্লেভারি বলেছিলেন অপশন ডি, জওহরলাল নেহেরু। 5 নম্বর প্রশ্ন, জেটের কার্যনীতি হলো নিচের কোন সূত্র? তো জেটের কার্যনীতি কার উপর ডিপেন্ড করে? নিউটনের তৃতীয় সূত্র। ঠিক আছে, নিউটনের তৃতীয় সূত্র, এবং সেখানে কোনটি সংরক্ষণ থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এখান থেকে আমরা পেয়ে থাকি। 6 নম্বর প্রশ্ন, দেখো, 10 গ্রাম রেডিয়ামকে 10 গ্রাম রেডিয়াম সালফেট করা হলো, এতে তেজস্ক্রিয়তার কি পরিবর্তন ঘটবে? ছিল 10 গ্রাম রেডিয়াম, সেখান থেকে রেডিয়াম সালফেট করা দেওয়া হয়েছে, তো রেডিয়েশনের বা তেজস্ক্রিয়তার কি রকম পরিবর্তন ঘটবে? তো সঠিক উত্তর হবে অপশন বি, তেজস্ক্রিয়তার কোন রকম পরিবর্তন ঘটবে না। 7 নম্বর প্রশ্ন, দেখো, প্রাচ্যের ডান্ডি কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে, দেখো অপশন ডি, নারায়ণগঞ্জকে প্রাচ্যের ডান্ডি বলা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন, দেখো, হীরাকুদ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভিভিআই করো প্রশ্নটিকে, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানদী, মহানদীর উপর অবস্থিত। তো এটা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, উড়িষ্যা। 9 নম্বর প্রশ্ন, ব্যারাকপুরে সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করেন নিচের কোন তারিখে? তো 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, 1857 সালের 29শে মার্চ। 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরের সেনা ছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করেন এবং
আটই এপ্রিল, মার্চের পরেই যে আটই এপ্রিল এসে থাকে সেই আটই এপ্রিল এই কারণের জন্য মঙ্গল পাণ্ডকে ফাঁসি দেওয়া হয়। দশ নম্বর প্রশ্ন, কাকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ সুরাট। সুরাটে অবস্থিত রয়েছে কাকরাপাড়া আণবিক কেন্দ্র। এগারো নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশন বি অ্যাডাম স্মিথকে। স্টার মার্ক করবে অর্থনীতির উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বারো নম্বর প্রশ্ন, ত্রিপিটকের পিটক কথাটির অর্থ কি? ত্রিপিটক কি? ত্রিপিটক হচ্ছে প্রধান ধর্মগ্রন্থ। তো এই ত্রিপিটক, তিনটে পিটক নিয়ে ত্রিপিটক, তো পিটক কথাটির অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন ডি ঝুড়ি, বা ইংরেজিতে যাকে আমরা বলে থাকি বাকেট। তেরো নম্বর প্রশ্ন, দেখো মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন নিচের কোন কে? মৌলিক অধিকার কিসে রয়েছে? পার্ট থ্রিতে রয়েছে, আর্টিকেল বারো থেকে ৩৫। তো তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন। নেক্সট ১৪ নম্বর প্রশ্ন, চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ উত্তর ২৪ পরগনাতে। ১৫ নম্বর প্রশ্ন, সার্ক এর প্রধান স্থপতি কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন এ জিয়াউর রহমান ছিল সার্কের প্রধান স্থপতি। ১৬ নম্বর প্রশ্ন, রাজস্থানের মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন এ ধ্রিয়ান বলা হয়ে থাকে। ১৭ নম্বর প্রশ্ন, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের অন্তর্বর্তী সীমানা? খুব ইজি প্রশ্ন, এটাকেও ভিভিআই করবে। সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন এ ভারত এবং চীন। ১৮ নম্বর প্রশ্ন, ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন এ ক্রিকেটের সাথে যুক্ত রয়েছে ইরানি ট্রফি। ১৯ নম্বর প্রশ্ন, প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা? তো ১৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। ২০ নম্বর প্রশ্ন, পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকী নাম হলো নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন এবং অনেকবার এসেছে প্রশ্নটি। সঠিক উত্তর হবে অপশন ডি অর্নিথোলজি। ২১ নম্বর প্রশ্ন, রণথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি রাজস্থানে অবস্থিত রয়েছে। ২২ নম্বর প্রশ্ন, বেদের অপর নাম অপৌরুষেয় কেন? সঠিক উত্তর হবে অপশন ডি বেদ মানুষের দ্বারা সৃষ্ট নয় এই রকমটা মনে করা হয়ে থাকে। ২৩ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সিংকোনা চাষ কোথায় হয়? ভিভিআই করো প্রশ্নটিকে।
তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, দার্জিলিং। তো এই সিঙ্কোনা গাছ থেকে আমরা কি উপকার পেয়ে থাকি সেটা সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? প্রত্যেকে এটা তোমাদের হোমওয়ার্ক রইল, ঠিক আছে, যে সিঙ্কোনা গাছ থেকে আমরা কি উপকার পেয়ে থাকি। ২৪ নম্বর প্রশ্ন, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহরে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, হায়দ্রাবাদে। ২৫ নম্বর প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, নীলাম সঞ্জীব রেড্ডি। ২৬ নম্বর প্রশ্ন, দেখো ব্রোঞ্জ বা কপার, ঠিক আছে, সরি, ব্রোঞ্জ তামা এবং ড্যাশের সংকর ধাতু, অর্থাৎ ব্রোঞ্জ তামা এবং নিচের কোন ধাতুর মিশ্রণে তৈরি হয়ে থাকে? এখানে একটা কমা হওয়া উচিত ছিল। তো সঠিক উত্তর হবে অপশন এ, টিন। তামা এবং টিনের সংমিশ্রণে ব্রোঞ্জ ধাতুটি তৈরি হয়ে থাকে। ২৭ নম্বর প্রশ্ন, দেখো সেল তত্ত্ব প্রকাশ করেন নিচের কোন বিজ্ঞানী দ্বয়? নিচের কোন দুইজন বিজ্ঞানী সেল তত্ত্ব প্রকাশ করেন? সঠিক উত্তর হবে অপশন এ, স্লেডেন এবং সোয়ান। ২৮ নম্বর প্রশ্ন, কোন বছরে রবার্ট অ্যাডউইন পিয়ারি উত্তর মেরু পৌঁছানোর প্রথম ব্যক্তি হিসাবে কৃতিত্ব অর্জন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, ১৯০৯ সালে। ২৯ নম্বর প্রশ্ন, সম্রাট শাহজাহান মোগল বংশের কততম শাসক ছিলেন? খুবই ইজি, আমরা জানতাম কি, একটা সূত্র ছিল বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তো বাবার হইল আবার জ্বর সারিল ঔষধে। তো বাবার মিন্স বাবর, হমন মিন্স হুমায়ুন, আমন মিন্স আকবর, জমন মিন্স হচ্ছে জাহাঙ্গীর, সা মিন্স শাহজাহান এবং ও মিন্স হচ্ছে আকবর। তো এটা হচ্ছে পাঁচ নম্বর, ফিফথ। তো সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চম। ৩০ নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় খেলোয়াড় যিনি এককভাবে অলিম্পিকে রৌপ্য পদক জিতেছিলেন নিচের কোন জন? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন সি, রাজ্যবর্ধন সিং রাঠোর। ২০০৪ সালে তিনি অলিম্পিকে পদক জেতেন। ৩১ নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, ১২। আর লোকসভাতে, লোকসভাতে কতজনকে মনোনীত করতে পারেন? বর্তমানে কিন্তু শূন্য, ঠিক আছে, অর্থাৎ জিরো, কাউকে মনোনীত করতে পারেন না রাষ্ট্রপতির বর্তমানে লোকসভাতে। আগে দুজনকে করতে পারতেন, কিন্তু সেই ক্ষমতা এখন লুপ্ত করে দেওয়া হয়েছে। ৩২ নম্বর প্রশ্ন, দেখো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপাদন হয়ে থাকে? তোমাদের WBP SI প্রিলিমস এর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। সঠিক উত্তর হবে অপশন সি, কর্ণাটক। ৩৩ নম্বর প্রশ্ন, বর্তমানে হরপ্পা কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিম পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় বর্তমানে হরপ্পা জেলাটি অবস্থিত রয়েছে। ৩৪ নম্বর প্রশ্ন, সেসেলস দ্বীপপুঞ্জটি কোথায় অবস্থিত? দেখো নিচে উত্তর করেই দেওয়া রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, ভারত মহাসাগরে। ৩৫ নম্বর প্রশ্ন, মধুবনি চিত্রশিল্পী বা চিত্রশৈলী কোন রাজ্যের? এটাকেও স্টার মার্ক করবে। নিচের কোন রাজ্যে এই বিশেষ মধুবনি চিত্রশৈলী আমরা দেখতে পেয়ে থাকি?
সঠিক উত্তর হবে অপশন সি বিহার। 36 নম্বর প্রশ্ন, জিমনাস্টিক্সে অলিম্পিকের প্রথম 10-এ 10 স্কোর করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন এ নাদিয়া কোমানেসি। 37, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি বাহাদুর শাহ দ্বিতীয়। দেখো, দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মুঘল সম্রাট ছিলেন। 1862 সালে বর্তমান রেঙ্গুনে তিনি মারা যান। 38, দেখো কারেন্ট অ্যাফেয়ার্স করে নেব কিছু গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন মন্ত্রকের সমস্ত পুরস্কারকে এক প্ল্যাটফর্মের অধীনে আনতে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কোন পোর্টাল চালু করেছে? সঠিক উত্তর হবে অপশন ডি রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল। 39, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইমিউনোলজির পরিচালক হিসাবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ দেবাশিস মোহান্তিকে। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রশ্ন নম্বর 40, দেখো ঝাড়খণ্ডের কোন প্রাক্তন রাজ্যপাল সম্প্রতি প্রয়াত হয়েছেন? সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন সি সৈয়দ সিবদে রাজি, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল, তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর আপকামিং কলকাতা পুলিশকে লক্ষ্য করে। তো 40-এর মধ্যে কে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো কমেন্ট বক্সে কমেন্ট করো। এবং তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়েছিলাম যে সিঙ্কোনা গাছ থেকে আমরা কি উপকার পেয়ে থাকি, সেটারও কমেন্ট তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে? আমি কিন্তু লাইক করে দেবো প্রত্যেকের সঠিক উত্তরগুলোতে। তো ক্লাসটা কেমন লাগছে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক, বেল আইকনটি প্রেস করে রাখো। এবং আজকে সন্ধ্যা 6টাতে তোমাদের জন্য জিকে প্র্যাকটিস সেট থাকছে একটা অধ্যায় ভিত্তিক, ঠিক আছে? অধ্যায় ভিত্তিক জিকে ক্লাস আজকে সন্ধ্যায় একটা থাকছে। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।